এই কালো ছাইগুলোই বলে দিচ্ছে কতটা ভয়াবহ আর নির্মমভাবে পড়িয়ে মারা হয়েছে উপজেলা চেয়ারম্যান একরামুল হককে পুলিশ সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো মনে করছে মৃত্যু নিশ্চিত করার পর দুর্বৃত্তরা পালিয়ে গেছে এই পথ দিয়ে কিন্তু তার আগে রাস্তার দুপাশে ব্যারিকেড দিয়ে তার গতিরোধ করা হয়েছিল অথচ এত বড় হত্যাকাণ্ডের পরও বন্ধ করা হয়নি রাস্তাটি যার ফলে অনেক আলামতি এখন নষ্ট হওয়ার পথে ঘটনার পর থেকেই বন্ধ আছে ওই এলাকার দোকানপাট হত্যাকাণ্ড নিয়ে কোনো কথা নেই কারো মুখে কিভাবে এই নির্মম হত্যাকাণ্ড ঘটালো সন্ত্রাসীরা টমটম ছিল আমাদের গাড়ি ধাক্কার সাথে টমটমটা এক পাশে চলে গেছে এরপরে এরা আবার ময়লার একটা গাড়ি লাগিয়ে কি ডুবে দিছে এরপরে সিলিন্ডার তখন গাড়ি আর এরা না আইল্যান্ডের সাথে বাড়ি করে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে এরা এলোফাথারি কোপাইছে গাড়ি গাড়ি কোপানোর পরে যখন এ হয়েছে তখন আমরা শুয়ে গেছি আমি সিটেল নিয়ে এসেছিলাম আমারও পড়েছিল একটা মহিন্দ্র সাবু সদরী অফিস চেয়ারম্যান তারও পড়েছিল আমাদেরও একটা চেয়ারম্যান ব্যবসায়ী পার্টনার মোশন ভাই মোশন ভাইয়া চিল্লা চিল্লি করতেছে ইয়া তখন দুই তিনটা লোক আমি নিজের থেকে দেখতে বলে এরা আসি চেয়ারম্যানের বলি করছে চেয়ারম্যান আমি দেখতেছি যে চেয়ারম্যান ড্রাইভারের কোলে ফলে যেতেছে এভাবে ফুটছে ফলে যাওয়ার পরে এরা আবার এখানে আসে নাকি সরি তরি বাইছে চেয়ারম্যানের নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে বিএনপি নেতা ও উপজেলা নির্বাচনে একরামের প্রতিদ্বন্দ্বী মাহতাবুদ্দিন মিনারের বিরুদ্ধে কিন্তু মামলা নিয়ে আপত্তি আছে খোদ দলের নেতাদেরই যদি কোন গন্ডগোল না সিআইডি দিদি মামলা সিআইডি দিদি মামলা সিআইডি তদন্ত করার প্রয়োজন আছে আর এই হত্যাকাণ্ডকে দলীয় কোন দলের জের বলছেন কেউ কেউ এটা তো আমাদের দলেরও আছে শুধু আমরা বিরোধী দলকে দায়ী করার এটা কোনো আমাদের ইয়া নাই এছাড়াও নেতাকর্মীরা বলছেন জেলা ও উপজেলার বেশ কিছু প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ও গত পাঁচ জানুয়ারি নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে একরামের সাথে বিরোধ চলছিল দলের কয়েকজন প্রভাবশালী নেতার পাশাপাশি ছিল রাজনৈতিক প্রতিপক্ষ যদিও এখন পর্যন্ত ক্যামেরার সামনে হত্যাকাণ্ড নিয়ে কোনো কথা বলতে রাজি হননি নিহতের পরিবারের কেউই তবে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা বলছেন এর মধ্যে হত্যাকাণ্ডের মোটিভ উদ্ঘাটনে বেশ খানিকটা এগিয়েছেন তারা প্রাথমিকভাবে অনেকে হয়তো মুখ খুলছে না আমরা আস্তে আস্তে চেষ্টা করছি সেটা গোপনে যে কারণ অনেকেই হয়তো কারণে কাউকে চিনতে পারে এটা কালকে বিকেলে আমরা এরকম একটা সংবাদ পেয়েছিলাম রাত্রে সে লাল রঙের একটা প্যাকেট পেয়েছি উদ্ধার পেয়েছি এরকম হত্যাকাণ্ডে আতঙ্ক বিরাজ করছে পুরো ফেনি জুড়ে रियाज रेहान जुमुना न्यूज़ फिनी